তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোম্যাক্স Q354। তো আসলে এই মডেলে একটা ভিডিও আগে একটা করছিলাম, তা আসলে ওই ভিডিওটা আমার ভালো হয় নাই, সেজন্য এই ভিডিওটা করা। তো আপনাদের ফোনে যে কোনো লক আপনারা ভুলে গেলে সেটা কীভাবে রিমুভ করেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমার ফোনে এখন প্যাটার্ন লক করা। দেখুন, এটা আজকে আমি আপনাদের রিমুভ করে দেখাবো যে আপনাদের ফোনে যে কোনো লক ভুলে গেলে সেটা কিভাবে নিজে নিজে হার্ড ডিস্ক দিয়ে রিমুভ করতে পারেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। প্রথমে সেটা অফ করে নেবেন। অফ করে নেওয়ার পরে যেটা করবেন, পাওয়ার বাটন আর ভলিউম বাটনের প্লাস বাটন, যেটা দিয়ে ভলিউম বাড়ানো হয়, আপ কি এটা চাপ দিবেন। চাপ দিয়ে দুটো বাটনই কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, পাওয়ার বাটন ক্লিক করার সাথে সাথে ভলিউম বাটনের প্লাস বাটন, যেটা ভলিউম বাড়ানো হয়, ওটা চাপ দিবেন। চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন। ধরে রাখার পরে, কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখার পরে দেখবেন এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পরে আপনারা যেটা করবেন, রিকভারি মোড, এই অপশনটা সিলেক্ট করবেন। তা আমার আমার সিলেক্ট করা আছে। তো রিকভারি মোড সিলেক্ট করার পরে যেটা করবেন আপনারা, সেটা হচ্ছে জাস্ট ভলিউম বাটনে মাইনাস বাটন, যেটা দিয়ে ভলিউম কমানো হয়, ডাউন কি, এটাতে জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম অপশন আসবে। তারপর আপনার যেটা করবেন, ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট, এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে আপনারা জাস্ট পাওয়ার বাটনে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এরকম অপশন আসবে। তারপরে আপনারা ইয়েস ডিলেট অল ইউজার ডাটা, এটা অপশনটা সিলেক্ট করবেন। সেট করার পরে জাস্ট পাওয়ার বাটনে এটা ক্লিক করবেন। দেখুন আমার সমস্ত ডাটা কিন্তু ফরম্যাটে যাচ্ছে, ফরম্যাট কমপ্লিট। তারপরে আপনি যেটা করবেন সেটা রিবুট করবেন। তো রিবুট করার জন্য জাস্ট পাওয়ার বাটনে এটা ক্লিক করবেন। তো রিবুট করার পরে সেটটা অটোমেটিক বন্ধ হওয়ার পর চালু হবে। তো চালু হতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আপনারা ওয়েট করবেন। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম অপশন আসবে। তা আপনারা তারপরে আপনারা এখানে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন। স্কিপ করবেন। নেক্সট করবেন। দেখুন বন্ধুরা, আমার ফোনে কিন্তু প্যাটার্ন লক ছিল, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা আপনাদের ফোনের যে কোনো লক ভুলে গেলে খুব সহজে রিমুভ করতে পারবেন।
আর বন্ধুরা একটা কথা না বললেই নয়, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, যদি আমার ভিডিও দ্বারা আপনাদের একটু উপকার আসে, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলটি আমার একদমই নতুন। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিও, নতুন নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এবং ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।